প্রিয় আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় সুস্থ আছো, ভালো আছো আশা করি। তোমাদের পরিবারের সব সদস্যরা সুস্থ আছে, ভালো আছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। যাই হোক, তোমরা পড়ি বসে পড়ো। তোমাদের সামনে কি পরীক্ষা? প্রথম অভিজ্ঞতা পরীক্ষা। আমি প্রথম অভিজ্ঞতা পরীক্ষা সিলেবাস শেষ করিয়েছি। আমি প্রথম সাময়িক শুরু করেছি। প্রথম সাময়িকের আজকে আমি তৃতীয় অধ্যায় আহার ও পানীয় পূজা যেটুকু করিয়েছি আজকে একটু পুনরালোচনা করবো তোমাদের। কেমন? তোমরা বই নিয়ে বই নিয়েছো হাতে? ষোলো পৃষ্ঠাতে চলে যাও। ষোলো পৃষ্ঠা খুলে গেল বইয়ের ষোলো পৃষ্ঠা। আহার ও পানীয় পূজা, তাহলে পূজায় নানা দ্রব্য সামগ্রী ব্যবহৃত হয়। পূজার ভিন্নতা অনুযায়ী নানা উপকরণ সামগ্রীও থাকে, যেমন থালা, গ্লাস, মোমবাতি, ধূপ, ধূপদানি প্রভৃতি। অন্যদিকে পূজার উপাচার সমূহ হল বিভিন্ন ফল আর কি, আম, জাম, কাঁঠাল ইত্যাদি ইত্যাদি। এবার আমরা পূজার প্রথমে ত্রিরত্ন বন্দনা করতে হবে, ত্রিরত্নের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা আনতে হবে। যদি বিহারে আহার পূজা দিতে হয় তাহলে কি করতে হবে বলতো? ভিক্ষুর মুখে মুখে আহার পূজার গাথাটি আবৃত্তি করতে হবে, নতুবা নিজে নিজে আবৃত্তি করবে। পূজা শেষে বুদ্ধকে কী করতে হবে? বন্দনা করবে। ভিক্ষু থাকলে ভিক্ষুকেও কিন্তু বন্দনা করতে হবে। তাহলে আহার পূজার গাথাটি আমি একটু পালে বলতেছি, তোমরা একটু আমার মুখোমুখি বলার চেষ্টা করো, তাহলে আমরা ভগবানের কাছে কৃপা লাভ করবো, ভগবানের আশীর্বাদ লাভ করবো। কেমন? অধিভাসেতু নভন্তে ভোজনম পরিকম্পিতম অনুকম্পম পদায় প্রতিগ্নহাতু উত্তমম। এর বাংলা অনুবাদটা কি? ভন্তে, আপনার জন্য উত্তম আহার প্রস্তুত হয়েছে, অনুগ্রহ করব আপনি এই উত্তম আহার গ্রহণ করুন। তার পর্যাকার আহার পূজাটা একটু করি, তোমাদের ভালো লাগবে। উত্তম সুগন্ধ অন্ন ব্যঞ্জন অপার খাদ্য ভোজ্য ল্যাজ্য অপেয় নানা উপাচার উত্তম আহার যত করিণ অর্পণ অনুকম্পা বিতরণে করুণ গ্রহণ। এই বন্দনা, এ পূজা, এই জ্ঞান প্রভায় সর্বকৃষ্ণা সর্বদুঃখ ক্ষয় যেন পায়। তারপরে একবার পানীয় পূজাটা একটু করি। পানীয় পূজাটা খেয়াল করো, আমরা যা পান অর্থাৎ আমরা যা পান করি তাই পানীয়। বুদ্ধির উদ্দেশ্যে আমরা জল, শরবত, নানা পানীয় দ্রব্যাদি দান করি, এই দানকে আমরা পানীয় পূজা বলে থাকি। তাহলে পানীয় গাথাটি আমি একটু করতেছি, তোমরা আমার মুখে মুখে বলবে। কেমন? ভূতশাসনেন পূজেমি মোচনতথায় বজ্রত দগগম গগসিনন্ত লভামি পরম সুখম। এর বাংলা অনুবাদটা কি? সংসার চক্র থেকে মুক্তির জন্য এই পানীয় দিয়ে বুদ্ধকে পূজা করছি। এই পানীয় দান করে আমি যেন জন্ম জন্মান্তরে পরম সুখ লাভ করি। তাহলে প্রত্যাকারে পানীয় পূজাটা একটু বলি, তোমাদের ভালো লাগবে। আমাদের আহরিত এই পানীয় দানে পূজিতেছি পূজিতেছি বুদ্ধ ভগবানে, তৃষ্ণ নিবারণকারী পানীয় নির্মল বিশুদ্ধ পবিত্র তাহা অতি সুশীত। সুশীতল পানীয় দানে তোমায় মোরা শরীর জন্ম জন্মান্তরে যেন সুখলাভ করি। তাহলে কী শিখতে পেরেছো? তোমরা কী বুঝতে পেরেছ? আশা করি ভালোই বুঝতে পেরেছ। আহার এবং পানীয় পূজার কথা করে তোমরা কী করবে? ভালোভাবে মুখস্থ করবে, বিহারে গিয়ে নিয়মিত পূজা দেবে। বিহার যদি দূরে হয় তাহলে বাড়িতে বসে বুদ্ধের সামনে প্রতিদিন আহার এবং পানীয় পূজা দিতে হবে। উৎসব পার্বণীয় গাথাগুলো আবৃত্তি করতে পারবে। গাথাগুলো নিয়মিত আবৃত্তির ফলে তোমাদের চিত্তে দান চেতনা উৎপন্ন হবে, চিত্ত পরিশুদ্ধ হবে, গরিব অসহায় দুঃখী মানুষের প্রতি দয়াভাব জাগ্রত হবে। যারা অন্নহীন তাদের অন্ন দান করবে, বস্ত্রহীনদের বস্ত্র দান করবে, যারা আশ্রয়হীন তাদের আশ্রয় দেবে। এই দানের ফলে সকল প্রকার দুঃখ, মনের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, আসক্তি এবং তৃষ্ণা ক্ষয় হবে। তাইলে তোমরা ভালোভাবে শিখতে পেরেছ না? অবশ্যই ভালোভাবে শিখতে পেরেছ। তা আমি তোমাদেরকে বারবার বলবো, তোমরা আহার পূজা পানীয় পূজার গাথাগুলো মুখস্থ করবে, রিডিংগুলো কিন্তু ভালোভাবে করবে। রিডিংগুলো ভালোভাবে পড়ে তোমরা কী করবে জানো? অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমরা শিখে বাসায় লিখে তোমাদের সম্মানিত অভিভাবকদের কাছে দেখাবে, তাহলে ওনারা কারেকশন করে দিবে। এতে তোমাদের কী হবে জানো? ভালোভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। যাই হোক,
আমি আশা করব আমার ছাত্রছাত্রীরা খুবই ভালো, ওরা কথা শুনে ভালো করে লেখাপড়া করে, করোনা চিরদিন থাকবে না, চলে যাবে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আবার যেন আমরা আগের মতো সশরীরে স্কুলে চলে আসতে পারি, ক্লাস অ্যাটেন্ড করতে পারি, সেই কামনা করে তোমাদের স্বাস্থ্যতা মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে, ভালো করে।